বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেনি ভারত। এদিকে হাসিনার আমলে কোণঠাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরির আপ্রাণ চেষ্টা করেও তেমন সাড়া পায়নি। তবে এখন সেই দলের সঙ্গে নতুন করে কিভাবে যোগাযোগের চ্যানেল স্থাপন করা যায় তা নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করেছে দিল্লি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দলটির আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেটি বিএনপি বলেই ধারণা করা যায়। ফলে এখন কিছুটা বাধ্য হয়ে ভারতকে সেই বিএনপির ওপরে ইনভেস্ট করার কথা ভাবতে হচ্ছে। এ বিষয়ে দিল্লিতে বিজেপির একজন এমপি তথা জাতীয় কর্মসমিতির সদস্য বলেন, রাজনীতির মতোই কূটনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। বাংলাদেশের নতুন বাস্তবতায় এই দুই পক্ষকে কাছাকাছি আনতে পারে বলে জানানো হয়। বিজেপি সেই এমপি বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন যখনই হোক তাতে বিএনপির জয়ের ভালো সম্ভাবনা আছে। রাজনীতি করা যায় আর বিএনপি এটা খুব ভালো করেই জানে। বিরোধী দলে থাকাকালীন যেভাবে ভারত বিরোধিতার রাজনীতি করা যায়, বাংলাদেশের ক্ষমতায় এলে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালানো মুশকিল। এই দুই কারণের উপর ভিত্তি করে বিএনপিরও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার তাগিদ থাকবে বলে মন্তব্য করেন তিনি। তবে দ্বিতীয় কারণটাই ভারতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বিশেষ করে গত এক মাসে যেভাবে জামাত ইসলামের সঙ্গে বিএনপির নানা ক্ষেত্রে গুরুতর মতপার্থক্য ও বিরোধ দেখা যাচ্ছে, তার জেরে ওই দুই দলের মধ্যে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন হওয়াটা নেহাত সময়ের অপেক্ষা বলেই মনে করছে দিল্লি। আর জামাত ও বিএনপির এই বিচ্ছেদই ভারতের সঙ্গে বিএনপির যোগাযোগের পথ প্রশস্ত করবে বলে তারা ধারণা করছেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।